আন্দোলনের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা বাতিলের আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করে প্রজ্ঞাপন জারি করতে সাত মে পর্যন্ত সময় বেঁধে দেয় আন্দোলনকারীরা কিন্তু এখনো প্রজ্ঞাপন জারি কিংবা এ নিয়ে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা না থাকায় রোববার সকাল থেকে আবারও মাঠে নামে কোটা সংস্কার আন্দোলনকারীরা এ অবস্থায় রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন মুক্তিযোদ্ধার সন্তানদের বঞ্চিত করে বিপক্ষ শক্তিকে শক্তিশালী করতেই একটি রাজনৈতিক দলের ছত্র ছায় এই আন্দোলন চলছে একাত্তরের এই রাজাকারদের প্রজন্মরা একাত্তরের পাকিস্তান পন্থীদের প্রজন্মরা তারা কিন্তু একটি দল যেই দল দুইবার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল সেই দলের আশীর্বাদ পুষ্ট হয়ে তারা কিন্তু হচ্ছে বেড়ে আজকে আজকে দেখেন আন্দোলন উত্তরাধিকার যারা আমাদের মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকার যারা তাদেরকে অস্বীকার করার তাদেরকে বঞ্চিত করার একটা ষড়যন্ত্র দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় দাপটের সাথে ওরা ছিল আজকেও আবার প্রকারান্ত থেকে কোটা বিরোধী আন্দোলনের নামে ওই গোষ্ঠী ওই রাজাকারের সন্তানরা আবার প্রশাসনে আবার চাকরি এবং প্রশাসনে তারা আবার আসতে চায় সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী সাংবাদিকদের বলেন প্রধানমন্ত্রী এ নিয়ে জাতীয় সংসদে ঘোষণা দেওয়ার পরও শিক্ষার্থীদের আন্দোলন করা যৌক্তিক নয় কোটা যার জন্য আন্দোলন সেটা তো প্রথাটাই বাতিল করা হয়েছে আর প্রধানমন্ত্রী অন দি ফ্লোর অব দি হাউস পার্লামেন্টে বসে তিনি যা বলেছেন পার্লামেন্টে সেটা তাকে আমাদের বিশ্বাস করা উচিত কারণ তিনি কথা দিয়ে কখনো কথা ব্রেক করেন না প্রাইম মিনিস্টার পার্লামেন্টে যা বললেন সেটা আবার গ্যাজেট প্রকাশের জন্য আন্দোলনের হুমকি এটা বুধ সমীচীন হচ্ছে না প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের প্রতি আস্থা রেখে শিক্ষার্থীদের আন্দোলন ছেড়ে পড়ালেখায় মনোযোগ দেওয়ার অনুরোধ করেন ওবায়দুল কাদের প্রশ্ন সময় সংবাদ ঢাকা